কম্পিউটার কেনার আগে যে তথ্যগুলো আমাদের জানতে হবে সেগুলো নিয়ে আজ আলোচনা করব। তো কম্পিউটার কেনার আগে এই তথ্যগুলো জেনে নিন। কম্পিউটার যে আধুনিক প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ যন্ত্র সেটা না বললেও চলবে, তাই সবার ইচ্ছা থাকে একটা কম্পিউটার কেনার। কিন্তু একটা ভালো কম্পিউটার কেনার জন্য কম্পিউটার সম্পর্কে কিছু বিষয় জানা প্রয়োজন। আপনাদের সেরকমই কিছু বিষয় জানাবো। কম্পিউটার কেনার সময় প্রথমেই কয়েকটি জিনিসের উপর লক্ষ্য রাখবেন। যেখান থেকে কিনছেন সেই দোকান ক্রেতাদের কিরূপ গ্রাহক সেবা দেয় সেক্ষেত্রে পরিচিতরা সাহায্য করতে পারে। বাজারে অনেক সময় খোলা হার্ডওয়্যার পাওয়া যায়, কখনো এগুলো কিনবেন না। আপনি কম্পিউটার এক্সপার্ট না হলেও অন্তত পক্ষে প্রসেসর, মেইনবোর্ড, র্যাম, এইচডিডি, ওডিডি, গ্রাফিক্স কার্ড, কেসিং একই দোকান থেকে কিনবেন। তারা এগুলো সঠিকভাবে কনফিগার করে দিবে। এখন আমি কম্পিউটারের মূল প্রত্যেকটি আলাদা পার্ট সম্পর্কে বলবো এবং এগুলো কেনার সময় কি কি বিষয় প্রতি লক্ষ্য রাখতে হবে সে সম্পর্কে বলবো। প্রথমেই বলবো প্রসেসর। প্রসেসর কম্পিউটারের প্রধান জিনিস, এটি কম্পিউটারের সকল কাজ করে থাকে, মূলত একেই সিপিইউ বলে। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ইন্টেল। প্রসেসরের সিরিজ কি সেটা খেয়াল করতে হবে। সিরিজ যত উন্নত হবে স্পিড তত বাড়বে। প্রসেসরগুলোর মধ্যে Core i3, Core i5, Core i7 জনপ্রিয়। দ্বিতীয় নম্বরে বলবো মেইন বোর্ড বা মাদার বোর্ড। এই বোর্ডটিতেই কম্পিউটারের সকল যন্ত্রাংশ যুক্ত থাকে। মেইন বোর্ড এর জন্য ভালো ব্র্যান্ড হলো গিগাবাইট, ইন্টেল, আসোস ইত্যাদি। মেইন বোর্ড অবশ্যই প্রসেসর সাপোর্ট হতে হবে। তিন নম্বরে বলবো মনিটর। এটাই কম্পিউটারের প্রধান আউটপুট। মনিটরের জন্য ভালো ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, ফিলিপস, এলজি, আসোস, এসপি ইত্যাদি। মনিটর কেনার সময় লক্ষ্য রাখবেন LCD অথবা LED দুই রকমের পাওয়া যায়। আপনার প্রয়োজন অনুসারে স্ক্রিন সাইজ সিলেক্ট করবেন। বর্তমানে অনেক মনিটরের বিল্ট ইন টিভি টুনার থাকে, একই সাথে কম্পিউটারের মনিটর এবং টিভির কাজ করবে এরগুলো। টিভি টুনার না থাকলে প্রয়োজন হলে আপনি পৃথকভাবে টিভি টুনার কিনতে পারবেন। LCD মনিটরগুলো স্কোয়ার এবং ওয়াইড স্ক্রিন এই দুই ধরনেরই হয়। আপনার কাজের প্রয়োজন অনুসারে আপনি তা সিলেক্ট করবেন। তুলনামূলকভাবে LED মনিটরে ভালো ছবি দেখা, তাছাড়া LED মনিটরে দেখতেও স্বাচ্ছন্দ্য বোধ হয়। তা আমার সাজেশন অনুযায়ী LED মনিটরই ভালো। চার নম্বরে বলবো র্যাম। র্যামও কম্পিউটারের স্পিড বৃদ্ধিতে সাহায্য করে। র্যাম এর জন্য ভালো ব্র্যান্ড হচ্ছে টানসেন, টুইন মাউস ইত্যাদি। র্যাম কেনার সময় এগুলো খেয়াল রাখবেন। র্যাম এর পরিমাণ বৃদ্ধি পেলে কম্পিউটারের স্পিড বাড়বে। 4GB র্যাম এর স্পিড ভালো, কিন্তু 8GB হলে আরো বেশি ভালো হয়। র্যাম এর ধরন উন্নত হলে তা কম্পিউটারের গতি আরো বৃদ্ধি করবে। পাঁচ নম্বরে বলবো হার্ড ডিস্ক ড্রাইভ, যাকে সংক্ষেপে HDD বলা হয়। তো কম্পিউটারের তথ্য এতে জমা থাকে, এটি কম্পিউটারের ভার্চুয়াল র্যাম হিসেবেও কাজ করে। এর ভালো ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, ট্রান্সেন্ড ইত্যাদি। এটি কেনার সময় লক্ষ্য রাখবেন। সাধারণভাবে হার্ড ডিস্কের স্টোরেজ ক্ষমতা বেশি হলে বেশি তথ্য জমা রাখতে পারবেন। হার্ড ডিস্কের RPM রেজুলেশন পার মিনিট বেশি হলে এর ডাটা ট্রান্সফার রেট বেশি হবে। মেইন বোর্ডের পোর্ট ছাতা হলে হার্ড ডিস্কও ছাতাই কিনতে হবে। এক্সটার্নাল হার্ড ডিস্কের ক্ষেত্রে আপনার মেইন বোর্ডে USB 3.0 থাকলে USB 3.0 হার্ড ডিস্ক কেনাই ভালো। ৬ নম্বরে বলবো কেচিং। কেচিং হলো মেইন বোর্ড, হার্ড ডিস্ক, ODD সাজিয়ে রাখার জন্য বক্স। কেচিং এর জন্য ব্র্যান্ড এতটা গুরুত্বপূর্ণ নয়, তবে মার্কিউরি এবং গিগাবাইটের কেচিংগুলো ভালো হয়। সাত নম্বরে বলবো অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, সংক্ষেপে ODD। ODD হলো CD/DVD প্লেয়ার রাইটার। ODD এর জন্য ভালো ব্র্যান্ড হলো স্যামসাং, আসোস, লাইটিওন ইত্যাদি। লক্ষ্য রাখবেন বর্তমান CD প্লেয়ার এবং DVD প্লেয়ারের মূল্য পার্থক্য খুবই কম। CD প্লেয়ার DVD প্লে করতে পারে না, কিন্তু DVD প্লেয়ার CD প্লে করতে পারে। আপনি চাইলে কয়েকশো টাকা বেশি দিয়ে কম্বো ড্রাইভ অথবা DVD রাইটার কিনতে পারবেন। DVD রাইটার দিয়ে সবই করতে পারবেন। আট নম্বরে বলবো গ্রাফিক্স কার্ড। ভালো গেম খেলার জন্য বা গ্রাফিক্স ডিজাইনিং এর কাজের জন্য ভালো গ্রাফিক্স কার্ড অত্যন্ত প্রয়োজন। গ্রাফিক্স কার্ডের মধ্যে ভালো ব্র্যান্ড হলো আসোস, গিগাবাইট ইত্যাদি। ক্লক রেট, মেমোরি, বোস ইত্যাদি বিভিন্ন জিনিসের জন্য গ্রাফিক্স কার্ডের ক্ষমতা পরিবর্তন হয়। আপনি যদি কোনো নির্দিষ্ট গেমের প্রতি আকৃষ্ট হন অথবা নির্দিষ্ট কোনো সফটওয়্যার দিয়ে কাজ করেন, তবে সেই সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অনুসারে নির্দিষ্ট চিপসের গ্রাফিক্স কার্ড কিনবেন। নয় নম্বরে বলবো কিবোর্ড। কিবোর্ড কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি ইনপুট ডিভাইসের মধ্যে এটি একটি। কিবোর্ডের জন্য ভালো ব্র্যান্ড হলো এফোরটেক, ডিলাক্স, মার্কিউরি ইত্যাদি। এটি কেনার সময় লক্ষ্য করবেন বাংলা অক্ষর রয়েছে কিনা। দশ নম্বরে বলবো মাউস। অপর গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হলো এটা। এর ভালো ব্র্যান্ড হলো এফোরটেক, মার্কিউরি ইত্যাদি। ধরতে সুবিধা হয় এমন মাউসই কিনবেন।
11 নম্বরে বলবো ইউপিএস বাংলাদেশে ডেস্কটপ কম্পিউটারের জন্য ইউপিএস যে অপরিহার্য তা বলার বাইরে ইউপিএস কেনার সময় এগুলো লক্ষ্য রাখবেন দুই ধরনের ইউপিএস পাওয়া যায় অনলাইন ইউপিএস এবং অফলাইন ইউপিএস এদের মধ্যে পার্থক্য হলো বিদ্যুৎ চলে গেলে অনলাইন ইউপিএস অন হতে কোনো সময় নেয় না কিন্তু অফলাইন ইউপিএস সামান্য সময় নেয় সম্ভাবনা কম হলেও এই সামান্য সময়ের মধ্যে কম্পিউটার পাওয়ার চলে গিয়ে রিস্টার্টও হতে পারে আপনার চাহিদা অনুযায়ী ইউপিএস এর পাওয়ার সিলেক্ট করবেন মনিটরের স্ক্রিন বড় হলে বেশি পাওয়ারের গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে উন্নত প্রসেসর হলে বেশি পাওয়ারের ইউপিএস প্রয়োজন দোকানে আপনার কম্পিউটারের কনফিগারেশন বললে তারা সঠিক ইউপিএস দিতে পারবে সাধারণ একটি ইউপিএস এর ব্যাকআপ টাইম 20 থেকে 25 মিনিট এর চেয়ে বেশি ব্যাকআপ টাইমের ইউপিএস কিনতে হলে মূল্য বেশি হতে পারে 12 নম্বরে বলবো টিভি টুনার বা টিভি কার্ড কম্পিউটারের মনিটরকে একই সাথে টিভি দেখার কাজে ব্যবহার করতে প্রয়োজন অনেকেই এলসিডি মনিটর এবং টিভি কার্ড কিনে টিভি দেখার পদ্ধতির দিকে ঝুঁকছেন তবে টিভি দেখাই যদি হয় আপনার উদ্দেশ্য তবে এলসিডি নয় এলইডি টিভি কিনুন এতে ফলাফল ভালো পাবেন টিভি কার্ডের সুবিধা হলো এর মাধ্যমে আপনি শুধু টিভি দেখতে পারবেন না অনুষ্ঠানের রেকর্ডও করে আপনার হার্ড ডিস্কে জমা রাখতে পারবেন টিভি টুনার অবশ্যই মনিটরের রেজলিউশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে শপে আপনার মনিটরের রেজলিউশন বা মডেল বললেই তারা সঠিক টিভি কার্ড বেছে দিতে পারবে টিভি কার্ডের জন্য ভালো ব্র্যান্ড হলো এভার মিডিয়া রিয়েল ভিউ ইত্যাদি 13 নম্বরে বলবো স্পিকার কম্পিউটারের আরেকটি আউটপুট ডিভাইস এটি গানের প্রতি আমাদের আসক্তি অনুযায়ী এটি কিনবেন স্পিকারের জন্য ভালো ব্র্যান্ড হলো ক্রিয়েটিভ মাইক্রোল্যাব লজিটেক ইত্যাদি আজকে এখানেই শেষ করছি এই ভিডিওটি আপনার সামান্য কাজে লাগলে ভিডিওতে লাইক দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন কেমন হলো এবং ভিডিওটি শেয়ার করার পাশাপাশি পরবর্তীতে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি আল্লাহ হাফেজ